यार की करनी है प्रसाद। ओहो বন্ধুরা, আপনি যেই কাঁদতে থাকা ব্যক্তিটিকে দেখলেন সেটা হলো এই বাদবাদী সঙ্গের সিঙ্গার। তো আপনারা বাদবাদী সঙ্গটা অবশ্যই দেখে আছেন এবং এর অনেক মিমসও তৈরি হয়েছিল। চলুন গানটা আগে শোনা। তো এই ছোট ক্লিপটা দেখে বুঝতে পেরে গেছেন এই গানটায় 28 মিলিয়ন ভিউজ পাওয়া সত্ত্বেও ইউটিউব কেন একে ডিলিট করে দিয়েছে জানেন? আসলে এই চাহাত ফতেহ আলী খানের সংটা হচ্ছে রিক্রিয়েট করা সং, বা এই সংটা আগে থেকেই করা ছিল। তার জন্য এই গানের যে অফিসিয়াল যে ওনার, যে সর্বপ্রথম যে তৈরি করেছে, এটি তৈরি হয়েছিল 1973। এটা অনেকদিন আগেই তৈরি হয়ে গেছিল। তবে 28 মিলিয়ন ভিউজ পাওয়া সত্ত্বেও ইউটিউব যে ভিডিওটা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টের কারণে ডিলিট করে দিয়েছে। কারণ জানেন, আসল যে ক্রিয়েটর আছে গানটার, যে গানটা সর্বপ্রথম তৈরি হয়েছিল, পাকিস্তানের একজন পপুলার গায়িকা নুসরাত জাহানের দ্বারা। এটি 1973 সালে প্রথম গাওয়া হয়েছিল। তো বুঝতে পারলেন তো ইউটিউব কত স্ট্রিক্ট? আপনারা অনেকে করে থাকেন যে পরের কোনো কন্টেন্টকে ইউজ করে, পরের কোনো কন্টেন্টকে তুলে, হ্যাঁ, রিক্রিয়েট করে বা অন্যভাবে এডিট করে ইউটিউবে পেস্ট করেন, যে ভাবেন কপিরাইট পড়বে না। হ্যাঁ, একটা ওনারের পুরোপুরি রাইটস থাকে যে যদি কেউ তার ভিডিও রিআপলোড করে ইউটিউবে বা যে কোনো প্ল্যাটফর্মে, তাকে তার এগেনস্টে তাকে কপিরাইট দেওয়ার তার পুরোপুরি রাইটস থাকে। সো সেটাই করেছে অরিজিনাল, যে ওনার আছে এই বাদবাদী গানটার উপরও, এর জন্য সে কান্না করছে। তো সেলস পজিশন বলতে চাই, এ ভুলটা আপনারাও করবেন না। যে কোনো ক্রিয়েটর বা যে কোনো যে ওনার আছে তার ভিডিও কোনো দিন নিজের কোনো যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করবেন না। আপলোড করলে তার পুরোপুরি রাইটস আছে, এসে আপনার কপিরাইট দিতে পারে। তো ভিডিওটায় যদি নতুন কিছু শিখতে পারো তো প্লিজ আমাকে সাপোর্ট করো, এবং চ্যানেলটা নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব টিউটোরিয়াল, মূলত ভিডিও ছাড়বো যে কীভাবে আপনি চ্যানেল গ্রো করতে পারবেন। আমার যতটুকু এক্সপিরিয়েন্স ততটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।